আজি তরভা থানার নূতন আইএসি ভাবে যোগদান করেছেন সুব্রত কুমার পাণিগ্রাহী। এর পূর্বরু সে সুবর্ণপুর জেলা ডুঙ্গরিপালি থানার কার্যরত রয়েছে। আজ আনুষ্ঠানিকভাবে কাজে যোগদান করে দায়িত্বভার হাতক নিয়েছেন। তরভা অঞ্চলের অপরাধিক কার্যকলাপ উপরে তীক্ষ্ণ নজর রাখা, পুলিশ ও জনসাধারণ মধ্যে সুসম্পর্ক স্থাপন করা আদি দিগরে বিশেষ ধ্যান দিয়া বলে সে প্রকাশ করেছিলেন। এর পূর্বরু তরভা থানার আইএসি ভাবে নিরঞ্জন দাস কাজ তোলাউলে, তাঁকু সোনপুর থানাকে বদলি করা জনা যাইছি।